আচ্ছা বলুন তো, সবার প্রথমে আপনার কোন জিনিসটা মানুষের চোখে পড়ে? সেটা কি আপনার হাত, আপনার কাপড় কিংবা আপনার চুল? না, সবার প্রথমে চোখ আপনার মুখের দিকে যায়। তাদের চোখে আপনার মুখের গঠন সবার আগে নজরে আসে। রয়্যাল সোসাইটি অব বায়োলজিক্যাল সায়েন্স 2011 সালের একটি গবেষণায় দেখিয়েছে, আপনার মুখের গড়নই আপনার প্রতি সকল আকর্ষণের মূলে রয়েছে। এছাড়াও গবেষণায় এসেছে, যাদের আকর্ষণীয় জলাইন আছে তাদের প্রতি হাজারো নারী পুরুষ আকৃষ্ট হয়। যাদের জলাইন তুলনামূলক কম সুন্দর তারা অনেক দুর্বল প্রকৃতির হয়, তাদের কনফিডেন্স লেভেলও কম দেখা যায়। একইভাবে যাদের স্ট্রং জলাইন থাকে তারা সবার সাথে কনফিডেন্টলি মিশতে পারে, আর তাদের লাভ লাইফও অনেক সুন্দর হয়। বেশিরভাগ সময় আমরা এমন আকর্ষণীয় জলাইন মুভি অথবা টিভি শোতে দেখে থাকি। লক্ষ্য করলে দেখবেন সব সুপার হিরোদের স্ট্রং জলাইন রয়েছে। সুতরাং আমরা কি এই জলাইনের পরিবর্তন করতে পারি? কিভাবে খুব সহজেই আমরা আমাদের জলাইনকে পরিবর্তন করতে পারি? আমাদের জলাইন মুখ এবং ঘাড়ের সাথে সম্পৃক্ত। জলাইন পরিবর্তনের জন্য কিছু এক্সারসাইজ রয়েছে। এর ভেতর নাম্বার একে রয়েছে মাসেল ট্রেনিং। অনেকেই মনে করেন আমাদের জলাইন আমাদের মাথার খুলির সাথে সম্পৃক্ত। এটি অনেকটা ভুল ধারণা। আপনার জলাইন তিনটি জিনিসের সমন্বয়ে গঠিত। আপনার মুখ, ঘাড় এবং গালের মাসেল নিয়ে এই জলাইন গঠিত, আর এটি পুনরায় গঠন করতে চাইলে এই তিনটি মাসেলকেই টার্গেট করতে হবে। আর এর জন্য প্রথমেই আপনাকে যেটি করতে হবে, এই চারটি অক্ষর উচ্চারণ করতে হবে, আই ও ই এ, এবং এটি খুব বড় করে করতে হবে। এরপর আপনাকে এভাবে এক্স এবং ও এর আকৃতি করতে হবে। এটি ভার্টিক্যাল এবং হরিজন্টাল ফেসিয়াল মাসেল এক্সারসাইজ, একবারে টানা 15 রেপস করে করবেন। এর পরের এক্সারসাইজে আপনার চোখ খুব শক্ত করে বন্ধ করতে হবে এবং এটি 10 সেকেন্ড ধরে রাখতে হবে। 10 সেকেন্ড রেস্ট নিয়ে আবার শুরু করুন। এভাবে 5 বার করুন। এরপর মুখে বাতাস ভরে এক গাল থেকে আরেক গালে পরিবর্তন করুন, ঠিক যেভাবে মাউথওয়াশ করেন। এটি 30 সেকেন্ড ধরে করুন। এরপর মুখ উপরের দিকে নিয়ে চুমু খাওয়ার ভঙ্গি করুন। এভাবে 15 সেকেন্ড হোল্ড করুন। এটি 3 বার করবেন। এর পরের এক্সারসাইজে রয়েছে ফিশ ফেস। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি এক্সারসাইজ। এই এক্সারসাইজটি আপনার মুখের মাসেলের উপর কাজ করবে। মুখকে এভাবে মাছের মতো আকৃতি করুন। এবার এটি বাম দিকে নিয়ে যান। এভাবে 5 সেকেন্ড ধরে রাখুন। 20 বার এটি রিপিট করুন। এরপর ডান দিকে একইভাবে করুন। এরপরের ব্যায়ামটি করতে হবে হাসির মাধ্যমে, অর্থাৎ আপনাকে এভাবে শক্ত করে হাসির ভঙ্গিতে থাকতে হবে। এভাবে 10 বার করুন। এরপর নাম্বার 2 রয়েছে চুইংগাম। হ্যাঁ, যাদের চুইংগাম চাবানোর অভ্যাস আছে তারা নিজের অজান্তেই জলাইন ঠিক করার এক্সারসাইজ করে ফেলছেন। আপনার যদি এই অভ্যাস থেকে থাকে তবে এটিকে একটু পরিকল্পিতভাবে করা শুরু করুন। যেমন প্রথমে বাম পাশের দাঁত দিয়ে একটু চাপ প্রয়োগ করে 10 বার চিবুন। এরপর ডান পাশের দাঁত দিয়ে একইভাবে 10 বার করে করুন। এটি আপনার জলাইনকে পূর্ণ গঠন করতে সহায়তা করবে। সবসময়ের মতো এবারও বলবো, এটি আপনি 1-2 দিনে পরিবর্তন করতে পারবেন না। এর জন্য আপনাকে ধারাবাহিকতা ঠিক রেখে প্র্যাকটিস করে যেতে হবে। ধীরে ধীরে আপনি পরিবর্তন বুঝতে পারবেন। তো এই ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিন, আর ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং।